নমস্কার, স্বাগত জানাই সকলকে বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সে। ফ্রেন্ডস, রিভাইজড অ্যান্সার কি এলে WBCS এ কাট অফের কী পরিবর্তন হবে? কাট অফ অর্থাৎ প্রিলিমিনারি 2021 এ কাট অফ, এই কোশ্চেনটা এবং বাকি সব কটা কোশ্চেন প্রচুরভাবে ক্যান্ডিডেটদের আস্ক করা হচ্ছে এবং হাইলাইটেড কোশ্চেন বলতে পারো। তো ভিডিওটা শুরু করার পূর্বে জানা, যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো সব আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা, তোমার ভিডিও নোটিফিকেশন সঠিক সময় আমরা পাচ্ছি না, এটা কিসের প্রবলেম আছে? তো দেখো, আমি তোমাদের বলতে চাই যে ইউটিউবের সার্ভারে কোনো কারণে বিভিন্ন প্রবলেম থাকতেই পারে। তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, ভিডিও নিচে আমার লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমি সর্বপ্রথম ভিডিওর লিঙ্ক পাঠাই। তো তোমরা সেখান থেকে ইজিলি আমার ভিডিওগুলোকে ওয়াচ করতে পারবে। এবং তার সাথে আমি জানিয়ে রাখি, শুধুমাত্র আপডেট নয়, যে কোনো এক্সামের প্রিপারেশন আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, প্লিজ চেক করে দেখতে পারবে। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। রিভাইজড অ্যান্সার কি এলে WBCS কাট অফের কী পরিবর্তন হবে? প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটদের আস্ক করা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, রিভাইজড অ্যান্সার কি অবশ্যই আসবে এবং আমি বলেছি তোমাদের উইদিন ওয়ান মান্থের মধ্যে রিভাইজ অ্যান্সার কি চলে আসার কথা। তো দেখা যাক রিভাইজ অ্যান্সার কি, এখনও তো তোমরা জানো যে এখনও পর্যন্ত অ্যান্সার কির অবজেকশান রেজ চলছে। তো দেখা যাক, একত্রিশে আগস্টের পর থেকে, ফার্স্ট সেপ্টেম্বর থেকে আশা করি উইদিন ওয়ান মান্থের মধ্যে তোমাদের রিভাইজ অ্যান্সার কি চলে আসবে। তো এখন কথা হচ্ছে রিভাইজড অ্যান্সার কি এলে কাট অফের কী পরিবর্তন হবে? কেননা দেখো, যেহেতু PSC কোশ্চেনগুলো ভুল দিয়েছে, তো প্রত্যেকটা কোশ্চেনকেই সমানভাবে দেখা হবে এবং সেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওপরে কিন্তু সমানভাবে এফেক্ট ফেলবে। তো যদি PSC প্রত্যেকটা অ্যান্সার কীকে রিভাইজ করে এবং যেটার অ্যান্সার কী ধরো চারটেই ভুল দেওয়া আছে, সেটার ক্ষেত্রে কী হবে? সেটার ক্ষেত্রে কিন্তু PSC কোশ্চেনটাকে ক্যান্সেল করবে এবং এটাই হয়ে এসছে ইন ফিউচারে, আমরা সেটাই দেখেছি। যদি আমরা পাস্টে দেখি সেটাই দেখেছি যে কোশ্চেনটাকে ক্যান্সেল করে ওভারঅল যদি 100টা কোশ্চেন থাকে PSC 99-এর উপরে কাট অফ বের করে। তো যাই হোক ফ্রেন্ডস, যে কটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর ভুল, যে কটা চারটের মধ্যে চারটি অ্যান্সার ভুল দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই ক্যান্সেল হবে। সেটা এবার অনেকে বলতে পারে দাদা, PSC সবাইকে এক নম্বর করে পাই দেবে কি না? দেখো, বেসিক্যালি এক নম্বর করে পাই দেওয়ার ব্যাপারটা আসে না, বেসিক্যালি যে এখানে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে কোশ্চেনটাকে ক্যান্সেল করে ওভারঅল যত আমরা জানি রেলওয়েতে একটা ব্যাপার হয় যে প্রো রেটেড মার্ক এবং কটা কোশ্চেন ভুল থাকে সেই কোশ্চেনের উপর কিন্তু নাম্বারটা কিন্তু মার্কসটা কিন্তু আমরা রেলওয়ে ডিসাইডেড করে। তো এখানেও কিন্তু PSC বা যে কোনো এক্সামের ক্ষেত্রে বলতে পারো তাই হয়, যদি কোনো একটা অ্যান্সার কোশ্চেন এসে থাকে সেটা চারটে অপশনেই ভুল থাকে, তবে কিন্তু ফ্রেন্ডস ওই কোশ্চেনটাকে বাতিল করা হয়। যদি 100 নম্বর এক্সাম হয়, 99 নম্বরের কোশ্চেন ধরেই কিন্তু পুরো যে নাম্বার থাকে কাট অফ থাকে সেটা কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং সেই হিসাবে কিন্তু কাট অফ বেরোয়। এটা আমরা প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে দেখেছি এবং আমাদের সময় প্রচুর পরীক্ষায় যখন মাঝে মাঝে এরকম পরীক্ষায় যখন ভুল আসতো সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এবার চলে আসি কাট অফে। কাট অফ দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের অলরেডি বলেছি কাট অফ আমি জেনারেলি কাট অফ বলেছিলাম 118 থেকে 119.5, ম্যাক্সিমাম এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই। অনেকে বলছে 124-125, যারা পেয়েছো তারা কনগ্রাচুলেশন, মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, কেননা আর ওয়েট করে কোনো লাভ নেই। তো 118-119 বেশি কাট অফ যাবে না। কাট অফ রিলেটেড ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখবে এবং আশা করবো তোমরা সেখান থেকে প্রিপারেশনে আরও বেশি ফার্স্ট টেন করতে পারবে। রিভাইজড অ্যান্সার কি আসার পরে কিন্তু কাট অফ বাড়ার সম্ভাবনা নেই ফ্রেন্ডস, এটা আমি পার্সোনালি মনে করি। কেননা রিভাইজড অ্যান্সার কি যে কটা WBCS এর পরীক্ষার যে লেভেল থাকে, এবার কিন্তু লেভেল কম বা বেশি সেরকম কোনো ব্যাপার না। WBCS এর পরীক্ষা মানে WBCS পরীক্ষা, তো পরীক্ষার লেভেল আমার মতে যথেষ্ট ভালো ছিল, খুব সোজা কোশ্চেন বলা যায় না, কেননা প্রত্যেক পরীক্ষাতেই দু একটা কোশ্চেন এমন থাকে যে সবাই পারবে, দু একটা কোশ্চেন এরকম থাকে যে কেউ পারবে না। তো আমার মতে কোশ্চেন যথেষ্ট ঠিকঠাক কোশ্চেন ছিল, তো কাট অফ খুব বেশি হয়ে যাবে বলে আমার মনে হয় না। এবং রিভাইজড অ্যান্সার কি আসার ফলে কাট অফ কিন্তু বাড়বে না, কাট অফ যা বলেছি তার আশেপাশেই থাকবে এবং আশা করি যে এখনও পর্যন্ত আমার কাট অফ অ্যানালিসিস এখনও পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। ইন প্রিভিয়াস আমি যখন ফুড এসআই বলেছিলাম যে SC কাট অফ যাবে 78+, তো আমার এই ভিডিওটার মধ্যে প্রথমে লাইকের জায়গায় ডিসলাইক হয়েছিল বেশি, তো আলটিমেটলি যখন দেখা গেল যে SC কাট অফ 79 গেল, জাস্ট এক নম্বর বেশি গিয়েছিল, তখন অটোমেটিক্যালি ডিসলাইকটা কনভার্ট হয়ে লাইকে পরিণত হয়ে গেছে। তো আশা করবো আমার এবারেও আমার যে অ্যানালিসিস হচ্ছে সেটা বিফল যাবে না। রিভাইজড অ্যান্সারকে আসা বলে কিন্তু কাট অফ ফ্রেন্ডস বাড়বে না, তোমরা নিশ্চিন্ত থাকো। এবং আমার কাট অফ অ্যানালিসিসের ভিডিওটা দেখে তোমাদের আশা করবো পরীক্ষার জন্য প্রিপারেশন আটকে না রেখে মেনের জন্য প্রিপারেশন শুরু করতে পারবে। এবার চলে আসছি দ্বিতীয় সবচেয়ে বড় কোশ্চেন, যেটা প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আস্ক করা হচ্ছে, যে WBCS প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোতে পারে। দেখো ফ্রেন্ডস, আমাদের পার্সোনাল মতে যে WBCS প্রিলিমিনারি রেজাল্ট এখনও পর্যন্ত তোমাদের ধরো এই মাসের 31 তারিখ পর্যন্ত অবজেকশন রেজ চলবে, এরপরে ধরো আরও 1 মান্থ লাগবে তোমাদের রিভাইজড অ্যান্সার কী আসতে। তো সেপ্টেম্বর অক্টোবর পেরিয়ে যাবে, মোস্ট প্রবাবলি তোমাদের কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট উইদিন নভেম্বর লাস্ট উইক আর ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের চলে আসার সম্ভাবনা প্রবল। নভেম্বর মাস থেকে কিন্তু তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর যে কোনো সময় কিন্তু রেজাল্ট বেরোতে পারে। নভেম্বর থেকে আমাদের মতে এবং আশা করি যে PSC যেহেতু PSC তার নোটিশের মধ্যে লিখে দিয়েছে যে
প্রসেসকে যাতে তাড়াতাড়ি করা যায় সেই কারণে পিএসসি আরও সময়টাকে এগিয়ে দিয়েছে। তো যে আর পিএসসি কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে চিরকালে একটু তৎপরতার সঙ্গে দেখে, এটা স্বাভাবিক ব্যাপার, যে কেন রাজ্যের সবচেয়ে বড় পরীক্ষা। তো ডাব্লিউবিসিএস পরীক্ষাকে যেহেতু পিএসসি একটু অন্য নজরেই দেখে সবসময়, তো এই কারণেই বলছি ফ্রেন্ডস, প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কিন্তু মোস্ট প্রবাবলি নভেম্বর মাস থেকে আসার চান্স অনেক বেশি থাকবে। মোস্ট প্রবাবলি নভেম্বরের মিড উইক থেকে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এরপরে আসছি যে এটা সম্পূর্ণ পার্সোনাল আপডেট, যে ক্লার্কশিপ এবং আইসিডিএস সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আস্ক করছিল যে একটা কিছু বলার জন্য। তো দেখো ফ্রেন্ডস, অফিসিয়াল কোনো কিছু বা আমাদের ভিতর থেকে কোনো সঠিক ইনফরমেশান না আসা পর্যন্ত আমি কোনো কমেন্ট করি না, কিন্তু আমি যতদূর খবর পাচ্ছি যে খুব তাড়াতাড়ি তোমরা ক্লার্কশিপ এবং আইসিডিএস সম্বন্ধে একটা নিউজ পাবে, সেটা রেজাল্ট হতে পারে বা রেজাল্ট ডিক্লারেশান সম্বন্ধে কোনো নোটিশ হতে পারে বা রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে সেটা সম্বন্ধে কোনো ধারণা হতে পারে, কিছু কিন্তু তোমরা একটা আপডেট পাবে। সেটা কবে পেতে পারো সেটা মোস্ট প্রবাবলি পুজোর আগে আগে কিন্তু পাবে, একটা আপডেট তোমরা অবশ্যই পাবে, আমার কথা মিলিয়ে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখতে থাকো বেঙ্গল কম্পিটিভ গাইডেন্স। যদি ভিডিওটা তোমাদের তথ্য সমৃদ্ধ মনে হয় অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।